আমাদের জনগণনা হয়নি কোভিড 19 বা করোনা কালের জন্য। তো সেই সময়ও পুরুলিয়ার বিভিন্ন জায়গায় লিখে দিয়েছিলেন কর্মী সম্প্রদায় মানে মাত্র ক্ষত্রিয় সম্প্রদায় ইনারা বলছেন আমাদের জাতি কর্মী ভাষা কুর্মালি ধর্ম সেইখানে আমরা দেখেছি পুরুলিয়া যখন ছিল না 1956 সালে মানভূমকে ভেঙে পুরুলিয়া আসা হলো তখন আমি পুরুলিয়ার কয়েকটি নেতার কথা বলব এবং যে নেতার ঘরের ছেলেরা আজকে বলছে আমরা এসটি আপনাদের জেনে থাকা ভালো। সেই সময়ের ইচ্ছা গ্রামে যা কথা বললাম বর্তমানের জেলা কংগ্রেস সভাপতি পুরুলিয়া জেলার নেপাল মাহাতো প্রাক্তন বিধায়ক ওনার বাবা এক সময় বিধায়ক ছিলেন এবং এমপি সাহেবও ছিলেন তিনি বলতেন আমাদের ভাষা হিন্দি বিহার মে রহেঙ্গে আর একটা দল বলতো আমাদের যে ভাষা মাতৃভাষা সেটা বাংলা এই ভাষাতেই প্রচার কর এই ভাষাতেই টেক কাটা এই ভাষাতে দলিল রথি এই ভাষাতে সাত পুরুষের হাত কাটা